দর্শক শুভুর আমন্ত্র নিটল ডাটা বিজনেস আওয়ারের বিশেষ আয়োজন করির হিসাব নিকাশ বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশ অনুষ্ঠানে আপনারা জানেন যে ছয় জুন আসছে প্রায় আট লাখ কোটি টাকার বাজেট সেটি কতটা ব্যবসা বান্ধব হবে কতটা জনবান্ধব হবে তা নিয়ে বিভিন্ন খাতের উদ্যোক্তা বিশ্লেষকদের সাথে নিয়ে আমরা আসলে জানাতে জানানোর চেষ্টা করছি আপনাদেরকে এবারের বাজেটের কী থাকছে কি থাকছে এবারের বাজেট ভাবনায় বাজেট পরবর্তী সময় পর্যন্ত আমাদের এই নিয়মিত আয়োজন চলবে যেখানে সামষ্টিক অর্থনীতি এবং ভিত্তিক আলোচনায় অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আজকে আমরা এমন একজনকে পেয়েছি যিনি একজন শিক্ষাবিদ একজন গবেষক একজন অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন সব থেকে যেটি বিশেষ একটি কেন্দ্র যেটি না বললেই নয় যেটি বঙ্গবন্ধুর একান্ত সচিব হিসেবে তিনি কাজ করেছেন যেটি আসলে আমাদেরকে অনেক বেশি আপ্লুত করে তার বর্ণাঢ্য জীবন তার দীর্ঘ সময় ধরে তাকে নিয়েই আসলে আলোচনা করা যায় তারপরও আমরা আজকে অর্থনীতির সামষ্টিক অর্থনীতি সার্বিক বিষয় নিয়ে বাজেট নিয়ে আলোচনা করতে চাই আপনারা সম্ভবত বুঝতে পেরেছেন আমাদের সঙ্গে আজকে মোহাম্মদ ফরাস উদ্দিন রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ স্যার আমরা সত্যি ভীষণ আনন্দিত যে আজকে আপনি আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন আপনার এই বয়সেও আপনার ক্লান্তিহীন এই যে ছুটে চলা শিক্ষকতা করা আপনি এখনও মাঠে দৌড়াচ্ছেন বলবো সেজন্য সত্যিই আমরা আপনাকে সাধুবাদ জানাই স্যার শুরুতে আমরা বাজেট নিয়েই আসলে কথা বলতে চাই তার আগে আমরা বাজেটের ছোট ছোট দু একটি তথ্য যেটি এবারের বাজেট এবং পুরনো বাজেটের সেটি একটু এক নজরে দেখে নেব দর্শক আমরা শুরুতে একটু দেখে নেব বাজেটের সংক্ষিপ্ত ইতিহাস একটু যদি দেখে নেই এবারের বাজেটে যদি বলা হয় যে এখন পর্যন্ত আসলে একান্নবার বাজেট প্রস্তাব করা হয়েছে প্রথম বাজেট ত্রিশ জুন উনিশশো সালে যেটি প্রথম বাজেট পেশ করা হয় সেটির আকার ছিল মাত্র সাতশো ছিয়াশি কোটি টাকা যেটি এখন সাতশো গুণ প্রায় বেড়ে গেছে বড় হয়েছে বাজেট জিডিপির মাত্র পনেরো দশমিক সাত শতাংশ ছিল সেটি এবং প্রথম বাজেটে জিডিপির আকার ছিল চার হাজার নয়শো পঁচাশি কোটি টাকা এক নজরে আমরা একটু আর যদি দেখি যে বাজেট বাস্তবায়ন চিত্র আসলে কেমন সেখানে আমরা আসলে পুরনো ইতিহাসে গেলে হয়তো সেখানে বাস্তবায়ন হার অনেক বেশি ছিল সাম্প্রতিক পাঁচ পাঁচ বছরের এখানে তুলনামূলক তথ্যচিত্র দেখানো হয়েছে আমরা যদি দেখি যে দু হাজার সালে আমরা অর্থাৎ বাজেট যেটি প্রাকলন করা হয় সেটির বাস্তবায়ন হার আশি শতাংশ ছিল দু হাজার উনিশ বিশ অর্থ বছরে এবং বিশ একুশেও আমরা দেখেছি একাশি শতাংশ একুশ বাইশ সালে আমরা দেখছি যে পঁচাশি শতাংশ সেটি কিছুটা বেড়েছিল বাইশ তেইশে চুরাশি শতাংশ এবং চলতি যে অর্থ বছর সেটি অনুমিত এখন পর্যন্ত পঁচাশি শতাংশ অর্থাৎ বাজেট বাস্তবায়ন শতভাগ কখনো করা যায়নি আশি পঁচাশি এর মধ্যেই আসলে ঘুরপাক খেয়েছে এরপর এবারের বাজেটের যদি কিছু সংক্ষিপ্ত তথ্য দেখে আমরা যেটি বলছিলাম যে আকার সম্ভাব্য একটি আকার প্রায় আট লাখ কোটি সাত লাখ ছিয়ানব্বই হাজার নয়শো কোটি টাকা অর্থাৎ চলতি বাজেটের তুলনায় এটি চার দশমিক ছয় দুই শতাংশ বাড়ছে যেখানে রাজস্ব লক্ষ্য একটি বড় রাজস্ব লক্ষ্যমাত্রা সাড়ে পাঁচ লাখ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা রয়েছে এনবিআর কাঁধেই লক্ষ্য দেওয়া হচ্ছে চার লাখ আশি হাজার টাকা যেটি আগের চলতি বাজেটে সাড়ে চার লাখ কোটি ছিল সেটি কাটছাট করে চার লাখ ত্রিশ করা হয়েছে এবং উন্নয়ন বরাদ্দ এরই মধ্যেই সেটি জানানো হয়েছে প্রস্তাব করা হয়েছে এডিপির আকার দেওয়া হয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা এই ছিল মোটা দাগে বাজেটের কিছু তথ্য পরিসংখ্যান আমরা এবারে মোহাম্মদ ফরাসুদ্দিন আপনার কাছে আসতে চাই বাজেট নিয়ে যদি শুরুতে একটু যেহেতু এটি বাজেট আলোচনা আমরা করির হিসাব নিকার বলছি রাষ্ট্রের আয় ব্যয় বাজেটকে আসলে একটা গতানু গতানুগতিক রুটিন ওয়ার্ক নাকি এখানে আসলে উদ্ভাবনীমূলক অনেক কিছু করার সুযোগ থাকে বলে আপনার কাছে মনে হয় আপনাকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতাকে অজস্র অভিনন্দন না আপনি ঠিক প্রশ্ন করেছেন বাজেট শুধুমাত্র টাকা কড়ির একটা হিসাব নয় বাজেটের মধ্যে একটি সরকারের অর্থনৈতিক উন্নয়নের এবং জনকল্যাণের বিশেষ করে বাংলাদেশে জনকল্যাণের দর্শনটি এর মধ্যে লুকাই তো না মোটামুটি পরিস্ফুত থাকে তো যেমনটি আমরা দেখলাম যে প্রথম বাজেট ছিল জিডিপির শতকরা পনেরো দশমিক ছয় ভাগ আর আমার যদুর মনে পড়ে উনিশশো ষোলো সতেরো সনের বাজেট ছিল জিডিপির শতকরা সতেরো ভাগ কোনো বছরই আমরা বাজেটকে জিডিপির শতকরা বিশ ভাগে নিতে পারি নাই সেটা হলো পরিমিত অর্থাৎ জিডিপির এক পঞ্চমাংশ যদি বাজেট হয় তাহলে সেই বাজেটকে বলতে হবে যে এটা পরিমিতি সাইজের বাজেট আমরা সেই পর্যায়ে যেতে পারি নাই মূলত আমাদের রাজস্ব আহরণের কী বলবো ব্যর্থতার কারণে এবারেও সেটাই হবে বলে মনে হচ্ছে এবার যে বাজেটের কথা বলা হচ্ছে যে সাত লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা এটা সম্ভবত জিডিপির শতকরা ষোলো সাড়ে ষোলো ভাগের মতো হবে এবং যে রাজস্ব চার লক্ষ আশি হাজার কোটি টাকা আদায়ের কথা এনবিআরকে বলা হয়েছে এটা খুব আমার মনে এটা খুব অভিলাষী এটা পারা যাবে বলে মনে হয় না যদিও আমি এনবিআরকে অনেক অভিনন্দন দিই যে গত ছয় সাত মাসে রেভিনিউ কালেকশনে রাজস্ব আদায়ের গতি কিন্তু খুব ভালো খুব ভালোভাবে হয়েছে কিন্তু যেখানে পেছনে পড়া গেছে এখনো আমরা পারি নাই সেটা হলো ওই যে মূষক মূল্য সংযোজক কর এটা আদায়ে আরও অনেক ভালো করা উচিত ছিল ওই যে যন্ত্রগুলা দেওয়ার কথা যে যন্ত্র দিয়ে হিসাবেতা সেই যন্ত্রগুলা এখনও আমরা দিতে পারি নাই আপনি যে তথ্যগুলো দিলেন এগুলা বাজারে চালু আছে আবার অন্য একটি কানাঘুষা আছে যে আই এম এফের পরামর্শে বাজেটের আপনি আকার বলছেন আমি বাজেটের পরিধি বলি আর সাইজ বলি আকার কিন্তু ওই যে এটা হলো একটা আকার আর সাইজ হলো এরকম একটা কিছু তো সাইজটা অত বড় নাও হইতে পারে ডেফিসিট শত জিডিপির শতকরা পাঁচ ভাগ নাও হইতে পারে শুনেছি আই সেই ধরনের পরামর্শ দিয়েছে এবং আরও শুনেছি যে জিডিপির প্রবৃদ্ধি যে প্রতি বছর শতকরা সাড়ে সাত ভাগ আট ভাগ রাখা হয় সেইটা না রেখে আরও অনেক কম রাখা যেতে পারে কারণ সম্ভবত সদাশয় সরকার সঙ্গত কারণে এই বছর মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি কমিয়ে মূল্যস্ফীতি আর হ্রাস টেনে ধরার এটা চেষ্টা করবে বলে আমি শুনেছি এবং সেই জন্য মনে মনে সদাশয় সরকারকে সাধুবাদ দেই এবং যখন এটা দেখব তখন খুব জোরে সোরে সাধুবাদ দিতে পারবো নিশ্চয়ই স্যার আমরা আপনার কাছে একটু জানতে চাইব যে সামষ্টিক অর্থনীতির অনেক সুযোগ যেহেতু আসলে চাপের মধ্যে রয়েছে আমরা রিজার্ভ ডলারের খরচ বেড়ে যাওয়া মূল্যস্ফীতি যে চাপ আপনি বলছিলেন সব মিলে একটা আমাদের সংকোচনমূলক একটি বাজেটের দিকেই আসলে যাওয়া উচিত কি না কী মনে করছেন স্যার আপনি সুযোগ দিলেন আমি বলি যে সমস্যার কথা বললেন সারা পৃথিবীতেই শুধু যে অমক যুদ্ধ তমক যুদ্ধ সেই কারণে না সমস্ত পৃথিবীর অর্থনীতিতে এক ধরনের তালমাটাল না হলেও সমস্যা দিয়ে কিন্তু আছে এবং বাংলাদেশ তো পৃথিবীর বাইরে নয় এবং বরঞ্চ বাংলাদেশ গত বাহান্ন বছরে একমুখী কেবলমাত্র সম্প্রসারণমূলক জিডিপির প্রবৃদ্ধি বাংলাদেশে কোনোদিন নেতিবাচক হয় নাই এমনকি দুই হাজার বিশ একুশ সনে যে ছবলটা আসছিল আপনার করোনার যে ছবলটা আসছিল মাত্র সতেরোটা দেশের জিডিপি প্রবৃদ্ধি ইতিবাচক ছিল আমাদেরও কিন্তু চার দশমিক দুই এক ভাগ ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছিল এবং জাপান কিন্তু বলেছে যে যে কটা দেশ এই মরণব্যাধিকে ভালো মতো ডিল করতে পারছে বাংলাদেশ তাদের মধ্যে পঞ্চম অর্থাৎ আমরা কিছু কিছু নানাবিধ চাপের মধ্যে আছি সমস্যা আছে কিছু কিছু সমস্যা সংকট পর্যায়েও চলে গেছে কিন্তু অন্যান্য অনেক দেশের মতো মহাসংকটে চলে যায় নাই আচ্ছা সমস্যাগুলো কি সমস্যাগুলোর একটা তো হল আমাদের রিজার্ভের উপরে চাপ তো রিজার্ভের উপরে চাপের সঙ্গে বিনিময় হারের ওতপ্রোত একটা সম্পর্ক আছে তো গত দশ বছরে না এই দেড় বছর আগের দশ বছরে যেভাবে টাকাকে অতিমূল্যায়িত রাখা হয়েছিল এটা সরাসর অত্যন্ত ভুল একটা পলিসি ছিল এবং ছয় নয় করে যে আপনার সুদের হার দুই আড়াই বছর জেদ করে ছয় ভাগ নয় ভাগ করা হয়েছিল সেটাও ভুল ছিল এবং এই রেমিটেন্সের জন্য এক ধরনের প্রথা প্রণোদনার নামে দুই দশমিক পাঁচ ভাগ প্রণোদনার নামে মধ্যসত্ব ভোগীদের পেটে কিছু টাকা তুলে দেওয়ার যে ব্যবস্থা করে এই তিনটা জিনিস ভুল ছিল এইগুলো এখন শুদ্ধ করা হচ্ছে কিন্তু কতটুকুন জোরে সোরা করা হচ্ছে আমি যেহেতু বাইরের লোক আমার জানা নেই কিন্তু আমি তবু বাংলাদেশ ব্যাংক এবং সদাশয় সরকারকে অর্থ মন্ত্রণালয়কে বলবো যে বহুবিধ বিনিময় হার যদি এখনও পরিত্যাজ্য না হয়ে থাকে আগামীকাল থেকে পারলে পরিত্যাগ করেন এবং যে সুন্দর বিনিময় হারটা একশো সতেরো টাকা ডলারের জন্য ঘোষণা করা হয়েছে এইটা যাতে কার্যকর করা হয় সেই দিকে সকল পর্যায়ে কিন্তু তদারকি করা উচিত বলে মনে করি তার সঙ্গে তিনটা জিনিস করতে হবে একটা হল সম্ভব এবং উচিত মুদ্রা পাচারটাকে তাৎক্ষণিকভাবে বন্ধ করতে পারা সম্ভব এবং উচিত কর খেলাপিদের অবশ্যই করের আওতায় আনতে হবে এবং যারা ঋণ খেলাপ করছেন তাদের বিরুদ্ধে এক এক দুই হাজার এক সনে জনবন্ধু শেখ হাসিনার পঁচানব্বই দুই হাজার একের সময় যে সমস্ত পুনঃতফসিলের গ্রামার ছিল মালিকানার গ্রামার ছিল ওইগুলাকে আবার ফিরিয়ে এনে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে যদি এই তিনটা কাজ করা যায় তাহলে আগামী ছয় মাসের মধ্যে আমার মনে হয় বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে তবে এই বছর প্রবৃদ্ধিটা একটু ভুলে থাকতে হবে কারণ মূল্যস্ফীতিতে সরকারের একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আর কাউকে বলতে শুনি নাই যে মানুষের কষ্ট হচ্ছে মন্ত্রী মহোদয়গণ বলে চলেছেন যে মানুষ সুখেই আছে ভালোই আছেন হয়তো তাদের বোধে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কয়েকবার বলেছেন মূল্যস্ফীতির কারণে মানুষের কষ্ট হচ্ছে আসলেই কষ্ট হচ্ছে নিঃসন্দেহে মানুষ আসলে এই মূল্যস্ফীতির চাপে বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতিও আমরা দেখেছি যে মানুষ আসলে তাদের দুর্ভোগ বাড়ছে দুর্দশা বাড়ছে বিশেষ করে যারা গরিব মানুষ তাদের তো সেই কষ্টের সীমা নেই স্যার আপনার কাছে কি কোথাও মনে হয় যে ব্যাঙ্ক খাত নিয়ে আপনি সবসময় কথা বলেছেন যে গরিব লোকের টাকা লোকদেরকে দিয়ে দেওয়া হয়েছে লুটপাট করা হয় এই খাতটাতে কখনও সুশাসন আসলে আমরা কি প্রতিষ্ঠা করতে পেরেছিলাম অথবা পারিনি অথবা পারবো এই বিষয়টি নিয়ে যদি একটু আপনি কতটা আশাবাদী আমি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ব্যাংকিং খাতের যে সংস্কারের কথাবার্তাটা হচ্ছে এটা অত কঠিন নয় ব্যাংকিং খাতে সর্বশেষ কমিশন করা হয়েছিল উনিশশো নিরানব্বই সনে প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ অঘাত পাণ্ডিত্যের অধিকারী কিন্তু অত্যন্ত রহম দিল মানে নরম দিলের লোক তিনি বলেছিলেন যে ব্যাংকিং খাতে এই 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 সমস্যা আছে এগুলাকে এইভাবে 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 সমাধান করা যেতে পারে করা উচিত এইগুলা করা হয় নাই আরেকটা জিনিস উনি বলেছিলেন কঠিন সত্য বলেছিলেন যে ব্যাংকিং খাতে যা লোক আছে তার শতকরা তেত্রিশ ভাগ লোককে বাড়ি পাঠানো যেতে পারে অর্থাৎ তারা সারপ্লাস এইখানে সমস্যাটা হলো আমরা যদিও বলি ব্যবসা বান্ধব আমাদের ব্যবসায়ী বন্ধুরা অত্যন্ত গলায় কথা বলেন কিন্তু চাকরি বাকরি কিন্তু সৃষ্টি হচ্ছে সরকারি খাতে পাবলিক সেক্টরে ব্যাঙ্কিং খাতের পাবলিক সেক্টরে কাজেই ব্যক্তি খাতে অথবা কৃষিজাত পণ্যের শিল্পজাত প্রক্রিয়া কারণে চাকরি সৃষ্টি করে করার আগে কিন্তু ওই সমস্ত চাকরি খাওয়া যাবে না কি করা উচিত আমি মনে করি করা উচিত যেটা আমি মনে করি এখন একটা সুবর্ণ সুযোগ আসছে বাম্পার ফলন হয়েছে বড় সরকার মূল্য ঘোষণা করেছেন ঘোষণা করে খালার শেলে চলবে না কতিপয় অত্যন্ত দুষ্ট প্রকৃতির অসাধু খাদ্য কর্মকর্তা আছেন এবং বারো হাজার মিল মালিক আছে তারা মিলে ওই মূল্যটা না দিয়ে আমার কিষাণ কিষানীকে ঠকাচ্ছে তাদের ধানটা কোনো না কোনো ছুতানাতে চালটা তারা কিনছে না ওইটা যদি সরকার নিশ্চিত করতে পারে যে ওইটা সংগ্রহ করা হবে এবং বর্তমানে আট লক্ষ টনের জায়গায় পঁচিশ লক্ষ টন আমি চাল আগামী এক দেড় মাসের মধ্যে যোগান দিতে পারব এবং ওইখান থেকে এখন থেকে আগামী তিন মাস ওপেন মার্কেট অপারেশনে ধান চালের যে ট্রাক ভিত্তিক বিক্রিটা চলছে এটা যদি তিন মাস এখন যে পরিমাণে আছে তার পঁচিশ গুণ তিরিশ গুণ ট্রাক দিয়ে যদি বিক্রি করি তাহলে বাজারে একটা সুফল আসবে আর মনিটরিংটা করতে হবে পাইকারি পর্যায়ে খুচরা পর্যায়ে করা হবে কিন্তু পাইকারি পর্যায়ে এবং তদারকের সময় কোনো টেলিভিশনের ক্যামেরা থাকবে না আমার সুপারি আর তৃতীয় হল তাকভাবে বঙ্গবন্ধুর সেই যে ঘোষণা আমি গ্রামে গ্রামে কোপারেটিভ করব প্রতিটি ইউনিটে আমাকে উৎপাদন ও বিপণন সমদায় সমবায় করব এবং তাদেরকে আমি দুই তিন চার ভাগ সুদে ঋণ দেব। এবং ওই যে পঁচিশ লক্ষ টনের গুদাম ওইখানে তাদের ধান চাল আলু সবজি কিনে হিমাগারে রাখার ব্যবস্থা করে দেবো তারা কিনে রাখবেন এবং সারা বছর তারা ওইটা বাজারে ছাড়বেন তারা ভালো মূল্য পাবেন আমরা সুলভ মূল্যে কিনতে পারব স্যার আপনার তো একটা দীর্ঘ কর্মময় জীবন এবং বৈচিত্র্যপূর্ণ কর্ম সেখানে আমরা যদি একটু দেখি যে সাতশো ছিয়াশি কোটি টাকার যে সেই বাহাত্তর সালের বাজেটের কথা যেটি বলছিলাম বঙ্গবন্ধুর একান্ত সচিব হিসেবে আপনি কাজ করেছেন সেই সময়কার বাজেট প্রণয়ন পদ্ধতি বা বাস্তবায়ন পদ্ধতি আর এখন যেটা দেখেন কেমন দেখেন আসলে তারতম্যের জায়গাটা কেমন আমরা কি কোথাও দক্ষতার জায়গায় এগিয়েছি মনে হয় অনেক বেশি এগিয়েছি না তুলনাটা কিন্তু হয় ন্যায্য না এই জন্য তখন জিডিপি ছিল নয় মিলিয়ন ডলার ছোটো এখন তো চারশো পঞ্চাশ বিলিয়ন ডলার তখন মাথাপিছু আয় ছিল পঁচানব্বই ডলার এখন তো মাথাপিছু আজ আয় দুই হাজার আটশো ডলারেরও বেশি এবং অর্থনীতিটা তখন ছিল ন্যায় নীতিভিত্তিক তখন ছিল ইকুইটি বেসড তখন কিন্তু ইকুইটির প্রতি অত্যন্ত জোর ছিল এখন কিন্তু বাজার অর্থনীতি এখন কিন্তু বাজার অর্থনীতিতে অর্থনীতির সাইজ বড় হয়েছে মানুষের দয়া কমে গেছে মানুষের মুনাফা করা মুনাফা কোনো দোষের কিছু না মাটি মুনাফা করা কিন্তু ওই মুসলিম দেশ বলেন অন্য ধর্মের দেশ বলেন কোনো দেশেই পার্বণের সময় মূল্য বৃদ্ধি করতে আমি জানি না বাংলাদেশ ছাড়া অন্য কোথাও কাজেই এখন লোভ লালসা বেড়েছে অর্থনীতির টাকা কড়ির হিসাব অনেক জটিল হয়েছে মানুষের সংখ্যা অনেক বেশি হয়েছে কে কাকে ল্যাং মেরে সামনে হয়েছে কাজে আগের হিসাব কিতাব চলবে না এখনকার অর্থমন্ত্রীর সামনে চ্যালেঞ্জ অনেক বেশি কঠিন এবং সবচেয়ে কঠিন জটিল তার হিসাব হলো টাকা কড়ির হিসাব আর প্রকৃত অর্থনীতি মানি ইকোনমি আর রিয়েল ইকোনমির মধ্যে যে হিসাবটা ওই যে আপনার সমীকরণটা পি ইকুয়াল টু এম ডিভাইডেড বাই কিউ এইটা নিয়ে অর্থমন্ত্রীকে দিনে রাত্রে মাথা ঘামাতে হয় এইটা সমাধান করতে হলে শুধু যে মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি আমি টেনে ধরব তা নয় আমাকে কিন্তু কিউটা উৎপাদনটা বাড়ানোরও ব্যবস্থা করবে তবে এখানে বলে রাখি কোনো অবস্থাতেই বাংলাদেশ ব্যাংক থেকে সরকারকে কোনো ঋণ দেওয়া উচিত হবে না এখন কিন্তু বন্ধ করে করা হয়েছে কোনো অবস্থাতেই পরিমিতির বেশি ঋণ তফসিলি ব্যাংক থেকে নেওয়া যাবে না কারণ তফসিলি ব্যাংক থেকে ঋণ নিলেই কিন্তু বেসরকারি খাদ্যে বিনিয়োগ করে ওইখানে তারা অ্যালবো হয়ে যাবে কাজে কোথা থেকে ঋণ নেবে অগ্রা উপদেশ সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে সদাশয় সরকার যদি জনসাধারণের কাছে থেকে এই যে কি বলে এটাকে স্যার এই জ্বালানির দাম সম না না জ্বালানির দাম না সরকার যে কিনে জনসাধারণ যে কিনে সেভিং সার্টিফিকেট সেভিং সার্টিফিকেট বিক্রি করে মানুষের কাছ থেকে টাকাটা হাতিয়ে নিয়ে বন্ধ করে রাখতে হবে তাহলেই মূল্যস্ফীতিতে লাগাম দেবে তারা বলছে যে ওই এইটার লভ্যাংশ অনেক বেশি আরে বাবা লভ্যাংশ তো দেশের লোক পাচ্ছে যারা এই দেশের অগ্রগতির জন্য তাদের জীবনের সমস্ত শক্তি নিঃশেষিত করেছে তারা পাকটা আর এখন তো ব্যাংকের সুদের হারও সঞ্চয়পত্রের লভ্যাংশের চেয়ে বেশি কাজে ওইখানে জোর দেওয়ার জন্য আমি সম্পূর্ণ জোর দিচ্ছি ব্যাংকের বাজেটের ডেফিসিট যত কম হয় তত ভালো এবং সেটা কম হবে রাজস্ব আদায়ের বিভিন্ন সোর্সকে দৃঢ়ভাবে আদায় করে আর এটা যদি মেটাতেই হয় তাহলে বৈদেশিক ঋণের চেয়ে আমি প্রেফার করি জনসাধারণের কাছ থেকে সঞ্চয়পত্রের মাধ্যমে টাকা উঠিয়ে সেটা মেটানো স্যার যদি অনেকেই আসলে এটি বৈদেশিক ঋণের কথাও বলেন যেহেতু সেটির সুদ হার কম থাকে তুলনামূলক আমরা স্যার এই বিষয়টি নিয়ে এবং বিশেষ করে বাজেটের যে চ্যালেঞ্জগুলো রয়েছে এবারের বাজেটের চ্যালেঞ্জ সেটি নিয়ে আপনাকে যেহেতু আমরা পেয়েছি আজকে স্টুডিওতে অনেক দিন পর আপনি আসলে স্টুডিওতে এসছেন টেলিভিশনের পর্দায় এসছেন আপনাকে আবার ধন্যবাদ জানাই এবং আমরা একটু বিরতি থেকে ফিরে এসে আরও অর্থনীতির আলাপ আপনার কাছ থেকে শুনব দর্শক আমাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ফরাসুদ্দিন আজকে রয়েছেন আমরা আরো আলোচনা করতে চাই এই বিজনেস টা বিশেষ আয়োজন করির হিসাব নিকাশ বাজেট দুই হাজার দর্শক বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিজনেস আওয়ারে আমাদের বিশেষ আয়োজন করির হিসাব নিকাশ বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশ অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ ফরাস উদ্দিন স্যার আরও একবার স্বাগত আপনাকে স্যার আমরা বিরতির আগে যে বিষয়টিতে ছিলাম আপনি বলছিলেন যে আমাদের আসলে প্রতিবারই বাজেটে একটা বড় ঘাটতি থাকে এবং বাজেট যেটি পাঁচ শতাংশের মধ্যে এবং আমরা বৈদেশিক ঋণ নির্ভরতা রয়েছে আমাদের এক ধরনের ঋণ নির্ভর উন্নয়নের দিকে আমরা যাচ্ছি অনেক দিন ধরেই সেই জায়গাটিতে আসলে আপনি প্রাধান্যের জায়গাটি বলছিলেন সবাই তো বলেন যে বৈদেশিক ঋণেই আসলে আমাদের একটু সুধার কম সেটাতে আমরা তুলনামূলক সাশ্রয়ীভাবে নিতে পারি আপনাকে ধন্যবাদ তবে একটা জিনিস আগেই পরিষ্কার করি ওই ঋণ নিয়ে ঘি খাওয়া খারাপ কিন্তু ঋণ নিয়ে উন্নয়ন করা খারাপ নয় ঋণ নেওয়াটা কোনো দোষের কিছু নয় যেখানে আপনার এখনও এত সাফল্যের পরেও কিছু দারিদ্র আছে এবং আন্ডার এমপ্লয়মেন্ট আছে বৈষম্য কিছু হল আছে সেখানে। বাজেটকে সংগতির চেয়ে বড়ো করা কোনো দোষের কিছু না কিন্তু এই ঘাটতিটাকে পূরণ করার ব্যাপারে প্রায় ভীষণভাবে মতবিরোধ আছে আমি যেমন অত্যন্ত পরিষ্কারভাবে মনে করি যে বিদেশ থেকে শুধুমাত্র সুদ কম হওয়ার কারণে নেওয়াটা একদম সংগতি নয় সংগত নয় এবং এখন আর সুদ কম নয় এখন বিদেশে সুদ বেশি আছে কিন্তু এই যে আপনার অনুন্নত বা স্বল্পোন্নত থেকে আমরা এখন উন্নয়নশীল আমাদের টাকা এইটার মান কবে গন্ধ বাধ্য কাজে আমি যখনই অবমূল্যায়ন করব তখনই আমার বিদেশি ঋণটা বড় হইতে হইতে পর্বত প্রমাণ হয়ে যাবে সেই জন্য বিদেশি ঋণটা নেওয়ার আগে অনেকভাবে চিন্তা করতে হবে অনেক বিশেষজ্ঞের অভিমত নিতে হবে বাংলাদেশের এই বায়ান্ন বছরের ইতিহাসে সরকারের যদি একটা কমন আমি বলবো অপ্রতুলতা থাকে সেটা হলো সব সরকারই মনে করেছেন যে সব বুদ্ধি জ্ঞান করি সরকারের ভিতরে বাইরের লোকের কাজে তারা বাইরের লোককে কোনো কাজেই পরিত্যাজ্য বলে মনে করি বা কম নেওয়াটা ভালো দ্বিতীয়ত হলো এই দেশে এখনও হয় নাই আমারও দোষ আছে আমি তো বাংলাদেশকে কাজ করেছি যে সমস্ত উদ্যোক্তা বিদেশি ঋণ নিয়ে শিল্প করেন যখন অবমূল্যায়ন হয়ে যায় তখন তাদের ঋণের বোঝাটা অনেক বড় হয়ে যায় এর জন্য তাকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা ফরেন কারেন্সি ডেপ্রিসিয়েশন কম্পেনসেশন ফান্ড করা উচিত বলে আমি বাংলাদেশ ব্যাংকে সুপারিশ করছি বাংলাদেশ ব্যাংকে অনেক কাজ করছে এই কাজটাও করা উচিত বলে মনে করছি তো কাজে ওইটাকে আমি খুব ভালো দৃষ্টিতে দেখছি না বাইরের থেকে নেওয়াটা আর দেশের ভিতর থেকে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া আর নোট ছাপানো একই কথা নেওয়া ঠিক না আর তফসিলি ব্যাংক থেকে নিতে গেলে আমি ব্যক্তি খাতকে আঘাত দিচ্ছি এই জন্য আমাকে দরকার হলো দুটো একটা হলো আমার রাজস্ব আদায় বাড়াতে হবে এবার তো একটা খুব ভালো উদ্যোগ আছে যে টোব্যাকো ট্যাক্স বাড়ানো হবে অত্যন্ত ভালো উদ্যোগ প্রতি বাজেটই তো অল্প করে বাড়ানো হয় না এবার বেশি বাড়বে বলে মনে এটা একটা দুই নম্বর হলো ওই যে ডিসপিউটের কারণে অনেকগুলো টাকা পঁচিশ হাজার কোটি টাকা আটকে আছে বলে শুনেছি সেইখানে যদি সরকারের বাইরের লোক বিজ্ঞ লোক দৃঢ় লোক ন্যায় লোককে দিয়া এগুলোকে যদি এডজুটিকেশান করা যায় এবং এডজুটিকেশনে একটা পূর্ব শর্ত হলো ট্যাক্সের অফিসারকে বুঝতে হবে যে তিনি যেটা ভাবছেন ওইটাই হবে না তাকে ছাড় দিতে হবে তিনি ছাড় দেবেন যিনি যার কাছে ট্যাক্স পাওনা দিয়া ওইখান থেকে কিন্তু বছরে পাঁচ দশ হাজার কোটি টাকা আদায় করা সম্ভব এরকম আর অন্যান্য খাত আছে ওগুলো থেকে আদায় করে রাজস্ব বেশি আদায় করতে হবে এবং আমি তো নোটিশ দিয়েছি মনে করি কৃষি এখন অনেকেই কৃষিকে বাণিজ্যিক কৃষি হিসাবে ব্যবহার করছে দুই বছরের নোটিশ দিয়ে কৃষির উপরে কর ধার্য করা উচিত এবং অতি অবশ্যই অনেক পেশাজীবী আছেন যারা হয়তো দৈনিক দশ লাখ টাকা কামাই করেন কিন্তু বছরে ট্যাক্স দেন এক লাখ টাকা বা দশ লাখ টাকা তাদেরকেও এপিল দেওয়া উচিত এইভাবে রাজস্ব আদায় করে ঘাটতি কমিয়ে নেওয়া উচিত তবুও যদি ঘাটতি থাকে ওইটাকে এই স্যার আমরা রাজস্ব বাড়ানোর কথা বলছি কিন্তু রাজস্বের বিপরীতে আমরা যখন এটি উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে নেট বাড়াবো তার বিপরীতে মানুষকে যে সেবা দেওয়া হয়রানি মুক্ত সেবা দুর্নীতিমুক্ত সেবা সরকারি সংস্থাগুলোতে গিয়ে মানুষ যে এখনও হয়রানি হন সেটি আপনাকে ব্যথিত করে কিনা আপনি তো একটা অনেকগুলো সময় ধরে আসলে দেখে এসছেন অনেকগুলো বাজেট দেখেছেন এই দুই হাজার চব্বিশ সালে এসেও মনে হয় কিনা যে আমাদের দুর্নীতির জায়গাটি মানুষকে যে সেবাটি আসলে দেওয়ার কথা আমরা ট্যাক্সের বিপরীতে কি পেতে চাই সেটি কি আসলে ন্যায্যভাবে পাই কি না আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমাকে করেছেন এখানে ব্যাপারটা হলো দুই ধরনের কথা আপনি বলেছেন একটা হলো আমরা যখন মানুষকে শত হয়ে আমি মানুষকে বলি যে কেন ট্যাক্স দেন না বলে ট্যাক্স দেব আর আপনার অফিসাররা তিরিশ কোটি টাকার রে একশো কোটি টাকা দেয়া দেখাবে অথবা পাঁচশো টাকার বালিশকে বিশ হাজার টাকার বালিশে দেখাবে তো এটা তো অবশ্যই একটা বড় সমস্যা এবং দুর্নীতিটা বাজার ভিত্তিক অর্থনৈতিক সম্প্রসারণের একটা অপরিহার্য অনুষঙ্গ এটাকে একেবারে বাদ দিতে পারবেন না কিন্তু একে কমিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করা উচিত কি চেষ্টা ওই যে আপনার একটা দুদক আছে দুদক একজন সরকারি কর্মকর্তা হলেই তার বিরুদ্ধে কোনো রকম মামলা করতে হলে সরকারের অনুমতি নিতে হবে এইটা কিন্তু এই আইনটা সঠিক নয় শুধু এইটা যদি একটু ফ্লেক্সিবল করা যায় অনেক কিন্তু কমিউনিটি কমে আসবে কিন্তু আমি বলি বড় বড় ব্যবসা বাণিজ্যিক এখন রাজনীতিবিদদের শতকরা বাষট্টি ভাগ সংসদ সদস্য ব্যবসায়ী তারা যে পরিমাণ দুর্নীতিতে বলে জড়িত বলে আমরা শুনি তাদের তুলনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের নস্বী অবশ্য বেনজির আজিজ এদের কথা আলাদা চিন্তা করুন আপনি একজন সেনা প্রধান তার ভাইয়ের নাম পাল্টাইয়া এনআইডি করে পাসপোর্ট করে মানে এটি কল্পনা করা যায় এটা কল্পনা করা তো কাজেই এই হ্যাঁ দুর্নীতি দমনের দিকে নজর দিতে হবে কিন্তু তার চেয়ে বেশি এই প্রধানমন্ত্রী উনিশশো ছিয়ানব্বই সনে চিন্তা করেছিলেন দুই হাজার নয় সনে খুব দৃঢ়ভাবে এই যে দুর্নীতির কথা সামাজিক সামাজিক সুরক্ষা বলয় যে সৃষ্টি করলেন এইবারের বাজেটে সাত হাজার কোটি টাকা বাড়ানো হবে এইখানে সদাশয় সরকারের প্রতি একটা বিশেষ করজরা প্রার্থনা এই যে বাড়ানোটা এটা কোনো অবস্থায় যাতে ইনফ্লেশনের চেয়ে কম না হয় যদি ইনফ্লেশন আপনি অনুমান করেন যে শতকরা সাত ভাগ হয় তাহলে এই বৃদ্ধিটা শতকরা নয় ভাগ করবেন কারণ সরকারের হিসাব আসল হিসাবের চেয়ে একটু কম ধরা হয় এটা এক নম্বর দুই নম্বর হলো ওই সামাজিক সুরক্ষা বলয়ের বাজেটটার মধ্যে প্রত্যেক বছরই পেনশনটা থাকে পেনশন তো নির্দিষ্ট আমি কতবার যে বলেছি যে পেনশনটাকে আলাদা আলাদা করে বাকিটা বিধবা ভাতা দুস্থ ভাতা অমুক ভাতা মুক্তিযুদ্ধ ভাতা এইগুলার কত ছিল কত বাড়াইছেন বাড়াতে হবে অন্ততপক্ষে শতকরা দশ ভাগ প্রত্যেক বছর এবং যদি বিশ লক্ষ লোক বাড়ানো হয়ে থাকে তাহলে বিশ পারসেন্ট এমনি বাড়াতে হবে এইটা করলে কিন্তু ওই যে আপনি বললেন মানুষের যে কষ্ট হয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে এটা করলে মানুষের জীবনের কষ্টের কিছুটা লাভ হবে নিশ্চয়ই হ্যাঁ স্যার আমরা অনেক বিষয় নিয়ে আলাপ করছি আপনার ক্যারিয়ার এবং পুরনো অনেক কথা আসলে শুনতে চাই আমরা আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে দর্শক আজকে আমাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ফরাসুদ্দিন রয়েছেন আমরা অর্থনীতি নিয়ে আলাপ করছি পাশাপাশি বাজেট নিয়ে তো কথা বলছি আরও কথা বলবো আরেকটা ছোট্ট বিরতির পর আশা করি আপনারা উপভোগ করবেন আমাদের সাথে থাকবেন দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি নিটওয়াল ডাটা বিজনেস হাওয়ারে আমাদের বিশেষ আয়োজন কোরের হিসাব নিকাশ বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশ অনুষ্ঠানে আমাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ফরাসুদ্দিন রয়েছেন যাকে আসলে এই অল্প সময়ের আড্ডায় অল্প সময়ের আলাপে বেঁধে রাখা সম্ভব নয় আসলে তার বর্ণাঢ্য জীবনের গল্প যদি আমরা শুনতে চাই আর অনেক বেশি সময় প্রয়োজন মোহাম্মদ ফরাসুদ্দিন আরও একবার আপনাকে স্বাগত জানাই আমাদের এই আলোচনায় আপনি এসছেন সময় দিয়েছেন আমরা কৃতজ্ঞতা জানাই আপনাকে আমরা শেষ দিকে রয়েছি আর ছোট ছোট করে দু একটি বিষয় আপনার কাছে একটু জানতে চাইব যে বাজেট ঘোষণার সাথে আমরা কিছু তথ্য পরিসংখ্যান যখন দেখছিলাম যে বাস্তবায়ন চিত্র ঘোষণার সাথে বাস্তবায়নেরও একটা প্রতিশ্রুতি থাকা উচিত কিনা এবং আপনি আপনার ক্যারিয়ারে সেটি দেখেছেন হয়তো বাহাত্তর তিয়াত্তর সময়ে বা ওই সময়টাতে সেটি বাস্তবায়ন চিত্র কেমন ছিল বা বাস্তবায়ন কমিটি যারা ছিলেন এখনকার সময় আমরা যেন দেখতে পাই যে বাজেটটা পেশ করার পর সেটি বাস্তবায়ন হলো কি না হলো কতটা কার্যকরভাবে হলো সেটি নিয়ে জবাবদিহিতার জায়গাটা আসলে কতটা স্বচ্ছ মনে করেন আপনাকে আবারও ধন্যবাদ আপনি যে তথ্য চিত্রটি দেখালেন তাতে গত ছ বছরে শতাংশই বেশি একাশি শতাংশ সবচেয়ে কম আর বেশি হলো পঁচাশি দশমিক আট শতাংশ এটা এখানে একটু বিভ্রান্তি আছে এটা কি রিভাইজড বাজেটের আমার কিন্তু সন্দেহ যে এই বাস্তবায়নের হারটা রিভাইজড বাজেটের তার মানে মূল বাজেটের শতকরা ষাট পঁয়ষট্টির বেশি নয় তো এটা খুব ভালো চিত্র নয় অর্থাৎ আমরা একটা দিবা আছে কিন্তু এটাকে একসময় অর্থ বিভাগকে দায়ী করা হয়তো যে তারা ফান্ড রিলিজ করে না এখন কিন্তু সেই প্রশ্ন নাই এখন কিন্তু ফান্ড রিলিজ অত্যন্ত দ্রুততার সঙ্গে করা হয় আমার ব্যক্তিগত নলেজ আছে এটা সম্পর্কে অর্থ বিভাগকে ধন্যবাদ দিই অর্থ মন্ত্রণালয়কে সমস্যাটা হলো অ্যাবজরটিভ ক্যাপাসিটি পাকিস্তানে আমাদের গুণগান করতে হয় তখন প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা মিনিস্ট্রির অধীনে ডিপার্টমেন্টের একটা ডেভেলপমেন্ট ওয়ার্কিং পার্টি থাকতো তারা প্রতি কোয়ার্টারে অন্তত একটা মিটিং করতো তিন মাসে অন্তত একটা মিটিং করে কি কি করা উচিত ছিল এবং কি কি করা হয়েছে এটা দেখত শুধু আর্থিক না ফিজিক্যালি কতটুকুন প্রোগ্রেস করা উচিত ছিল আর অর্থ কতটুকুর খরচ করা উচিত ছিল সেটা তারা দেখত এবং ওইখানে বিশেষ তার তো মহলে একটা ওয়ার্নিং সিগন্যাল চলে যেত অর্থমন্ত্রীর কাছে অর্থমন্ত্রী সেটা ক্যাবিনেটে এজিটেট করতেন এতে কিন্তু অনেক ইম্প্রুভ করত। আমি আপনাকে বলি পাকিস্তান তো খুব খারাপ করেছে ইদানিংকালে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী এবং আগের প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ এত ভালো করছে যে আমরা লজ্জা পাচ্ছি কিন্তু তার মধ্যে তারা কিন্তু তাদের রিজার্ভ সিচুয়েশনটা অনেকটা ইম্প্রুভ করে ফেলেছে গত পনেরো বিশ দিনে অনেকটা ইম্প্রুভ আমাদের মতো হয় নাই কিন্তু এই একটা কথা বলে নেই আপনাকে কামরুজান আপনার নাম কামরুজান কামরুজান বলে নেই যারা বাংলাদেশের রিজার্ভ সিচুয়েশনকে শ্রীলঙ্কা বা পাকিস্তানের সঙ্গে তুলনা করে তারা কিন্তু একেবারেই বাংলাদেশের শত্রু তারা অর্থনীতি বুঝে না তারা বাংলাদেশের জন্য দেশপ্রুম নাই আমাদের বাংলাদেশের অর্থনীতির বুনিয়াদ অত্যন্ত শক্ত কোনো ধারে কাছেও নাই আমাদের সেই ধরনের কোন সংকট নাই সামগ্রিকভাবে একটু অসুবিধা আছে আমরা যে কথাগুলো বললাম এগুলো করলে এবং সরকারও করার চেষ্টা করছে আমরা লাফিয়ে উঠবো কোনো প্রশ্ন নাই কিন্তু ওই অপসর ব্যাঙ্কিংয়ের যে আইডিয়াটা আছে এটা বোধ হয় ভালো মতো দেখা উচিত কিন্তু সবগুলোকেই দুর্নীতিমুক্ত কিন্তু করা উচিত এবং একক বিনিময় হার মুদ্রা পাচার বন্ধ করা এবং সেই প্রণোদনাটা বাদ দিয়া যাতে যারা পাঠাবেন তারা যাতে সঠিক মূল্যটা পান পাঠানেওয়ালা যেন কোনো হেনাস্তার শিকার না হন যিনি উপকার ভুগি তার কাছে কেন এইগুলো যদি করা যায় তাহলে আমার মনে হয় অচিরেই আমি ছয় মাসের কথা বলছি আমাদের অবস্থা অনেক উন্নত হয়ে যাবে এটা একটা সংশ্লিষ্ট বাজার আছে হলো আপনার ক্যাপিটাল মার্কেট মূলধন মার্কেট আমরা বাহান্ন বছর আমাদের স্বাধীনতার কিন্তু মূলধন বাজারটাকে আমরা উন্নত করতে পারি নাই প্রভিন্নভাবে চেষ্টা করা হয়েছে এবং এইটাই কিন্তু বিনিয়োগযোগ্য তহবিল উঠানোর জায়গা দীর্ঘমেয়াদী আমরা এটা করতে পারি নাই বলেই বিশ্বব্যাংকের আমি বলব সঠিক সিদ্ধান্ত সঠিক অসঠিক পরামর্শ নিয়ে বিরানব্বই সনে তফসিলি ব্যাংক থেকে স্বল্প সময়ের আপনার সঞ্চয় আর দীর্ঘ সময়ের ঋণ দেওয়া আমরা করেছি খুবই খারাপ পলিসি এটা কাজেই অতি শীঘ্র মূলধন বাজারে যারা বুঝেন তাদেরকে নিয়ে বসে ওইটাকে শক্তিশালী করা শক্তিশালী করা আকৃষ্ট করা কয়েকটা জিনিস আছে ওইটাকে আপনার কথা বাদ দিতে হবে ওইখানে যারা সিইও হন তাদেরকে কাজ দিতে কাজ করতে দিতে হবে যারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হন তাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চয়ন করতে হবে এই যে বুক বাইন্ডিং মেথড আছে ওইটাকে এক আবার রিভাইজ করতে হবে এই যে শতকরা দুই ভাগ মূলধন না থাকলে পরিচালক হওয়া যাবে না এই মানদাতার আমলের এবং বৈষম্য সৃষ্টিকারী এটাকে একদম বাদ দিতে হবে দিয়া এবং পুনর্মূল্যায়ন সম্পদের একদম করা যাবে না এইগুলো যদি করা যায় তাহলে মূলধন মার্কেটের প্রতি মানুষের আস্থা বাড়বে ওইখানে মানুষ চলে যাবে ওইখান থেকে আমি বিনিয়োগ স্যার আমাদের যেহেতু সময় কম আমরা ছোটো ছোটো করে আর দুই একটি বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো যে বাজেটে এবারে আসলে মূল চ্যালেঞ্জ কি দেখছেন বাজেটের চ্যালেঞ্জ সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজস্ব আরোহণ করা মূল্য আর তার চেয়ে আরেকটা বড় চ্যালেঞ্জ হল যে শিক্ষা খাতে বাজেটের একুশ ভাগ বঙ্গবন্ধু বরাদ্দ করেছিলেন প্রথম বাজেটে সেই শিক্ষা খাতের শুধু বরাদ্দ যে বাড়ানো তা নয় এটা যাতে বাস্তবায়িত হয় সেই জন্য বাস্তব ধর্মী কুদ্রত ক্ষুদা কমিশনের টাইপের একটা কমিশন করা উচিত বলে মনে করি স্বাস্থ্যখাতে এমনটি করা উচিত এবং আমি মনে করি যেটা কেউ বলছে না যে আমাদের যে সাফল্য কৃষিতে ওই কৃষির সাফল্যকে শিল্পজাত করার জন্য কুটির অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র শিল্প গড়ার জন্য আমাদের সমস্ত অগ্রাধিকারটা দারিদ্র নিরসন থেকে আপনার শিল্পায়নের মাধ্যমে দিকে যেতে হবে নিশ্চয়ই স্যার কোথাও কি মনে হয় আপনার যে আমরা এই শিক্ষা দিন ধরে বলা হয় যে এই বাজেটটা ঠিক শিক্ষা স্বাস্থ্যে যে বরাদ্দটা দেওয়া হয় এতটা মনোযোগ পায় না বাজেট এবং স্বাস্থ্যে যে বরাদ্দ দেওয়া হয় সেটা আবার গুণগত খরচ করতে পারে না তারা সেখানে আপনার কাছে কি মনে হয় যে আমরা একটু ভবন নির্মাণ অবকাঠামো উন্নয়ন উন্নয়নে বিশ্বাস করি দৃশ্যমান উন্নয়ন এই জায়গাগুলোতে মনোযোগ দেওয়া আমাদের ঘাটতি রয়েছে এই দেশে একটা ধারণা হয়েছে যে রাজা রাজারা যেমন বড় বাড়ি করত যাতে তাদের ভয় পায় করে তার পাশাপাশি কিন্তু টুল সিস্টেম ছিল মক্তব ছিল একটা টুলে বসে বা মক্তবে একটা চাটাইতে বসে পড়াতেন খুব চমৎকারভাবে কাজেই ওইখানে শিক্ষকের মান কারিকুলামের মান যাতে কোনো আপনার দুর্নীতি না হয় ওই দিকে এখন মনোযোগ দেওয়ার সময় হয়েছে এবং এগুলো সবার সব সবকিছুর জবাব কিন্তু ক্ষুদ্র কমিশন এবার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিকটা হবে এটা করেছে এবং এটা যদি বিল্ডিং টিল্ডিং অনেক হয়েছে আর দরকার নাই এখন শিক্ষকের মান আপনার ডাবল এম এ করে পিয়নের জন্য দরখাস্ত করছে সরকার এগুলা এগুলো তো কোনো কাজের কথা হলো না তাহলে শিক্ষার মান যদি এবং আরেকটা জিনিস যেটা আমার কাছে প্রায়োরিটি মনে হয় উচ্চ উচ্চশিক্ষায় আমি যে মার্কেটিংয়ের শিক্ষা দিচ্ছি যে ফাইন্যান্সের শিক্ষা দিচ্ছি বাজারমুখী শিক্ষা এইটা যাতে যারা এখানে কাজ দিবেন তাদের অভিরাষ তাদের নিয়ম অনুযায়ী তাদের প্রয়োজন অনুযায়ী যাতে আমি সিলেবাস তৈরি করি এবং পড়াই যাতে তার মানুষ ভারত থেকে পাকিস্তান থেকে শ্রীলঙ্কার থেকে না এনে আমার মানুষ যাতে নেয় সেটা করতে লাগবে এটা স্যার আমরা শেষ করব সব শেষ মন্তব্য নিয়ে আমরা আসলে আমাদের এবারের বাজেট নিয়ে আপনার কাছে যদি কোনো সুনির্দিষ্ট পরামর্শ যে জায়গাগুলোতে আমাদের আসলে ফোকাস হওয়া উচিত বা লক্ষ্য হওয়া উচিত শেষ কথা নিতে চাই আমি প্রথমত কথা হলো যে বাজেটটা বেশি লম্বা না করে ছোট ছোট করে যদি বাজেট দেন এবং বাজেটের মধ্যে যদি বাহুল্যকতা না থাকে আপনার বস্তুগত আশাবাদ থাকে এবং বাজেটে যদি এই দেশের যারে সত্যিকারের কারিগর কিষান কিষানী এবং শ্রমজীবী মানুষ তাদের আশা আকাঙ্ক্ষা তাদের প্রয়োজন যদি প্রতিফলিত হয় এবং বাজেটের যদি শিক্ষা স্বাস্থ্য এবং দারিদ্র নির্মূলের এবং দক্ষ জনশক্তি সৃষ্টি যদি প্রয়াসটা থাকে এবং বা বাজেট বাস্তবায়নের যদি একটি আপনার রূপকল্প বাজেটের সঙ্গে সঙ্গে একটা টাইম লাইন থাকে কত টাকা খরচ করবো কোন মাসে কত পার্সেন্ট বাস্তবায়িত হবে তাহলে আমার মনে হয় আমাদের দেশ আরও দ্রুত আর ওই তিনটা জিনিস বললাম একক বিনিময় হার এবং একদম বাইরে টাকা মুদ্রা পাচার করতে দেওয়া হবে না এবং এই এইবারের আপনার বিনিময় কি বিনিময়ের মনিটারি পলিসিটা অবশ্যই একটু আমি কোনোদিন সংকোচনমূলক না বলি না কিন্তু এইবার বলছি সংকোচনমূলক হোক এবার প্রবৃদ্ধি একটু কম হোক কিন্তু আমার মূল্যস্ফীতিটা কম হোক গরিব মানুষের একটু স্বস্তি হোক জি স্যার অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আমরা আপনাকে আজকে স্টুডিওতে এই আলোচনায় পেয়েছিলাম এবং অনেক দিন পর আপনি টেলিভিশনের আলোচনা এসছেন আমরা আপনার সাথে আসলে দীর্ঘ আলাপেও আপনার এত বর্ণাঢ্য জীবন যে গল্প করে আপনার অনেক কিছু আসলে আমাদের জানা বাকি রয়ে গেল আমরা দর্শকদেরকে যতটুকু আলোচনা করেছি হয়তো অনেক কিছু শোনানোর চেষ্টা করেছি তারা শুনেছেন উপকৃত হয়েছেন আপনাকে আরও একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে স্টুডিওতে আরো আপনাকে ধন্যবাদ গত এক বছরে মাত্র দুইবার স্টুডিওতে গেছি আজকে সহ জি আমরা ভীষণ আনন্দিত আপনাকে পেয়ে এবং আশা করবো আবার কখনো আপনি শারীরিক সুস্থতা বোধ করলে আমাদেরকে সময় দেবেন নিশ্চয়ই দর্শক আমাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ফরাসুদ্দিন ছিলেন আজকের এই প্রাণবন্ত আলোচনা তিনি করছিলেন বাজেট করির হিসাব নিকাশে আমরা নিয়মিত এই আয়োজন চলতে থাকবে আমাদের অতিথিরা আসবেন এবং বাজেট নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করবার চেষ্টা করব বাজেট ভাবনার কথা আপনাদেরকে তুলে ধরবার চেষ্টা করবো আজকের মতো বিদায় জানাচ্ছি আগামী দিন আবারও দেখা হবে নতুন অতিথি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে শুভকামনা